আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ইন্টিমেট। এটি একটি 10 mg ট্যাবলেট জাতীয় ঔষধ। তবে ইন্টিমেট এই ট্যাবলেটটি 5 mg-তেও পাওয়া যায় এবং 20 mg-তেও পাওয়া যায়। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে টাডালাফিন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে ইন্টিমেট এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি আমি আপনাদের বলে দিই। তো ইন্টিমেট ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে, ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয়। বিশেষ করে যাদের যৌন উত্তেজনা আসা সত্ত্বেও লিঙ্গ সঠিকভাবে খাড়া হয় না, সঠিকভাবে শক্ত হয় না, এবং যারা সহবাস করতে গেলে 1 থেকে 2 মিনিটের ভিতরই বীর্যপাত হয়ে যায়, ওষুধটি মূলত তাদের জন্য। এই ওষুধটি সেবনের ফলে লিঙ্গ সঠিকভাবে শক্ত হয়, সঠিকভাবে খাড়া হয়, দ্রুত বীর্যপাত হয় না, ফলে লং টাইম ধরে সহবাস করা যায়। তো সাধারণত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এটি। আমি এক কথায় যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে লিঙ্গকে সঠিকভাবে শক্ত ও খাড়া করতে এবং লং টাইম ধরে সহবাস করতেই মূলত ইন্টিমেট এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে আসলে ওষুধটির সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, 10 mg-র একটি ইন্টিমেট ট্যাবলেট সহবাস করার 30 থেকে 40 মিনিট আগে সেবন করতে হবে। তারপরে যদি একটি পুরুষ সহবাস করতে যায় তাহলে লং টাইম ধরে সহবাস করতে পারবে ইনশাল্লাহ। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা ভাব হতে পারে, মাথা ঝিমঝিম ভাব হতে পারে, বদহজম হতে পারে, কোমরের ব্যথা হতে পারে, মুখমণ্ডল জ্বালাপোড়া করতে পারে, ঝাপসা দৃষ্টি হতে পারে, মাথা ঘোরা ভাব হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যে সকল রোগীদের ডায়াবেটিস, হাঁপানি, হৃদরোগ, হার্ট ফেলোর, উচ্চ রক্তচাপ, পেপটিক আলসার ইত্যাদি রোগসমূহ আছে, সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ইন্টিমেট এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর ইন্টিমেট এই ট্যাবলেটটি শুধুমাত্র পুরুষদের জন্য নির্দেশিত, অর্থাৎ মহিলাদের জন্য ওষুধটি নির্দেশিত নয়, মহিলারা এই ওষুধটিকে সেবন করতে পারবে না। আর ইন্টিমেট এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে 10 mg-র 1 পিস ইন্টিমেট ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 35 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।